নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি হইল কি একটা অথেন্টিক খাদ্যবস্তুর ভিডিও, যেটাকে আমি নামকরণ করেছি গরিবের মাশরুম। ব্যাপারটা হইল কি, এই মাশরুম হইতাছে ভক্ষণযোগ্য মৃতজীবী ছত্রাক। আর আমাদের গ্রামে গঞ্জের দিকে যেগুলি হয়, মানে স্যাঁতস্যাঁতে ভিজে জায়গায় খড়ের গাদায়, সেগুলোকে পোলসাতু কর। তো এই পোলসাতু বিভিন্ন প্রকার হয়, যেগুলি বিষাক্ত হয় সেগুলো খাওয়া যায়, খাইলে পটল ডাঙায় যাইতে বেশি বিলম্ব হবে না। তো আমি আমার বাড়ির আশপাশে এই খাদ্যযোগ্য পোলসাতুর সন্ধান পাইছিলাম। তো এটাকে খাওয়ার উপযোগী করে তোলার লাগে কিছু ভিন্ন ধরনের রেসিপি ট্রাই করব। তো প্রথমে হইল কি, পোলসাতুগুলো ভালো করে কলের জলে কুচিয়া কুচিয়া ধুইয়া লইয়া সিদ্ধ বসাইয়া দিতে হইল। একটু নুন আর হলুদ ছড়াইয়া, বেশি করিয়া সিদ্ধ করিব না, জাস্ট অল্প করে লাগে। তারপর হেইটাকে জল থেকে সাকিয়া লইতে হইল। তারপর আমি কিছু রেগুলার মশলাপাতি তৈরি করিলাম। আর এইদিকে হইল কি, মিঠে দিয়ে পেঁয়াজ কাঁচলাম, ধনে পাতা, লঙ্কা, অল্প খানি আদা রসুন, টমেটো। মেটেরিয়ালস গুলি কি আমি আগে আগে কুচি কুচি করে নিব। বাঙালির মৌলিক অধিকার। কাঁচার বউলের মধ্যে জিনিসগুলো কেমন ওয়াও লাগতেছে, কালারফুল। তো এর মধ্যে সবুজের সোঁয়া লাগাইতে ধনে পাতা গুলো দিয়া দেব। আমি কিছু বেসন আর কর্নফ্লাওয়ার দিয়ে দেবো ঠিকঠাক পরিমাণ মতো। এরপর আমি এই মশলাগুলো এর মধ্যে ঢালিয়ে দিব। তো এটাকে ভালো করে বেশ মাখাইয়া লইতে হইবে। এই যো আমার মাখানো কমপ্লিট। মূল কথা হইল যে ব্যাটারটা খুব বেশি পাতলা হইবে না। তো এগুলোকে আমি আবার শেপ দেবো। আমি যদিও ফিঙ্গার শেপ দিয়েছি, চাইলে গোল গোলো করা। তো এরপর আমি সেই আমার ঐতিহাসিক কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে কাস্তিক ঘানি সরিষার তেল, এই যে ঝালটাছি। এই যে তেল গরম হইলে পরে একসাথে অনেকগুলো দিয়া দিয়ে একবারে ঝাঁকানাকা করে ভাজিয়া লইতে হইবে। মিডিয়াম ফ্লেমেই ভাজতে হইবে। আমার তেলটা একটু গরম হয়েছিল বলে বাইরেগুলো একটু কালো কালো হইয়া গিয়াছে। তো যাই হোক, আমার এগুলো ভাজা হইয়া গিয়াছে। এরপর আমি ডেকোরেশনের জন্য খানিক সাজাইয়া লইলাম, তারপর খানিক সসে ডুবাইয়া লইয়া আহা সন্ধ্যে চায়ের সাথে একবারে জমে খি। তো ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।